সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। এ পর্যন্ত আমরা বোর্ড বইয়ে যোগ বিয়োগ গুণ করিয়েছি, আজকে আমরা করব ভাগ। এই ভাগটা হচ্ছে বইয়ের 72 পৃষ্ঠা। চলো আমরা ভাগটা করি। দেখো সবাই, 8 ভাগ 2, মানে আমরা এই দুইটাকে দিয়ে আজকে ভাগ করব। তাহলে এই দুইকে 8 পর্যন্ত আমরা নামতা করব। 2 2 2 2 4 3 3 6 4 2 8, তাহলে 4 2 8 হচ্ছে, তাহলে 8 8 মিলে গেলে 0 হয়। তাহলে 2 8 2 কে 8 দিয়ে ভাগ করলে হয় 4। এই উত্তরটা হচ্ছে 4। এরপর দেখো 2 নম্বর অঙ্কটা, 9 ভাগ 3। এটাও সেরকমের মতোই 3 কে 9 দ্বারা ভাগ করব, মানে 3 কে 9 পর্যন্ত আমরা নামতা গুণব আর কি। 3 3 3 3 6 3 3 কে 9, তাহলে 3 3 কে 9, এই যে 9 9 মিলে গেলে থাকে উত্তর 3। তাহলে 3 কে 9 দ্বারা ভাগ করলে উত্তর হবে 3। এরপর দেখো 3 নম্বর অঙ্কটা, দেখো 12 ভাগ 2, মানে কি এই দুইটাকে 12 দিয়ে আমরা ভাগ করব। সেম ওই 2 নম্বর অঙ্কটার মতোই 2 কে 12 দিয়ে আমরা ভাগ করব। সে 2-এর ঘরের নামতো আমরা 12 পর্যন্ত যাব। 2 2 2 2 4 3 2 6 4 2 8 5 2 10 6 2 কত হয় 12 6 2 12, তাহলে 12 12 মিলে গেলে হয় কত 0। তাই 2 কে 12 দ্বারা ভাগ করলে হয় কত উত্তর 6। আমরা এভাবে করে নিচে করে আমরা অঙ্কগুলো করব। এরপর দেখো 4 নম্বর অঙ্কটা, 21 ভাগ 3, এটাও 3 কে 21 দ্বারা আমরা ভাগ করব। 3 ভাগ 21, 3-এর ঘর নামতো আমরা 21 পর্যন্ত যাব। 3 3 3 3 6 3 3 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 কত হয় 21, তাহলে 3 7 21 হয়, 21 21 মিলে গেলে হয় 0। তাহলে 3 কে 21 দ্বারা ভাগ করলে হয় উত্তর কত 7। তাহলে এইখানে বোর্ড বইয়ের আমরা 1 নং-এ ভাগে 1 থেকে 12 পর্যন্ত আছে। আমরা যদি এইভাবে অঙ্কগুলি করি নামতা দিয়ে, তাহলে আমরা সব অঙ্ক এইভাবেই আমরা করতে পারবো। আজ আর নয়, থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থাকো।